গুড ইভিনিং অল ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিষ্টি রয় ব্লগে। তো এখন বাজে 7:03, 3-4 মিনিট বাকি আছে। তো আমি কেবলই আসলাম মন্দির থেকে পুজো করে। তো সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। তো সকালে উঠে যেরকম সকালে কাজ থেকে, মামামের আজকে পরীক্ষা ছিল, আর্ট পরীক্ষা, তো মামামকে স্কুলে নিয়ে গেলাম। স্কুল থেকে আসলাম, নিয়ে একবারে ওখানেই ছিলাম, তারপরে মামামকে স্কুল থেকে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে গিয়ে রান্না করলাম সোয়াবিন আলুর তরকারি আর ভাত আর ডাল, নিরামিষ। আজকে তো শনিবার জানোই, তবে হচ্ছে গেলাম রান্না টান্না করে। তারপরে হচ্ছে বাড়িতে যে ওই ফ্যান ট্যানগুলো আছে না, ফ্যান ট্যান এগুলো খাট এগুলো সব মুছিলাম সকাল থেকে, এগুলোই করছিলাম, মুছলাম। তারপরে হচ্ছে কাপড় ধুয়েছি সব অনেক, তারপরে করে টুটে, তারপরে হচ্ছে সকালবেলা, সকালে কেন বলছি দুপুরবেলা, তারপরে একটু ঘুমিয়ে মামামকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও একটু শুয়ে পড়ছি। তারপরে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে গিয়ে আবার চান করলাম, বাসন ছিল বাসন মাজলাম, উঠান ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম, চান করলাম, বাড়িতে ছন্দা দিলাম, তারপরে হচ্ছে গেলাম পুজো দিতে মন্দিরে। আর মানে ভাবছিলাম যে আজকে ভিডিও করব না, তাও ভাবলাম যে না, তোমাদের সাথে ভিডিও না করেও তো থাকা যায় না। তারপরে হচ্ছে গিয়ে ভিডিও না করেও থাকা যায় না, আর সকাল থেকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করা হয়নি, আর শরীরটাও না কদিন থেকে মানে মানে ভালো লাগছে না, শুধু মাথা ব্যথা করছে, মাথা ঘুরছে। কমজোরি তো হবে না, কেননা আমাকে দেখে মনে হচ্ছে আমি কমজোরি, তো ওটাই ভালো লাগছে না। ভাবছিলাম কী করি, মাথা মানে গরমটা পড়লেই না খুব মাথা ব্যথা করে, খুব মাথা ব্যথা করে, কী যে করি। আর না আমি না চট করে, আমার যদি কোনো কিছু হয় না আমি ফট করে না ওষুধটা খাই না, চট করে যে খাবো খাবো না। আর তারপরে আমাদের বিয়ে আছে, বিয়ে বাড়ি কটা নিমন্ত্রণ দিয়ে গেছে, যেরকম হচ্ছে আমার পিসির মেয়ে, আমার দিদি হবে, তার ছেলে আমার ভাগনা হবে, তার বিয়ে, আমার মামার মেয়ের বিয়ে, আমার মামার ছেলের বিয়ে। তো কার বিয়েতে যাবো সেটা খুলে পাচ্ছি না, তো মনে হয় আমার ভাগনারই বিয়েতে যাব। তো দেখি, এই বুধবারে বিয়ে আর বৃহস্পতিবারেই বউ ভাত করে দিবে বোধ হয়। তো জানি না শরীরটা ভালো হবে কি না, শরীর খারাপ বলতে গেলে কি বলো তো, শুধু মাথা ব্যথা করছে। আর রান্না করছিলাম, তো খাওয়া দাওয়া একবার করছি, আর মনটাও আজকে ভালো না, কি করবো বলো, মনটাও তো ভালো না। কিন্তু একটা জিনিস, মানে একটা মেয়ের জীবনে না, যদি শ্বশুর বাড়ির যদি লোক সবাই খারাপ হয় না, সেটা বড় কথা না, যদি তার বর যদি ভালো হয় সব কিছু যত রকমের, শুধু শ্বশুর বাড়ি না, বর যদি ভালো হয় মানে সব ধরনের সব রকমের না কষ্ট সহ্য করতে অনেক সুবিধা হয়ে যায়, কিন্তু বরই যদি ভালো না হয় না অনেক কষ্টের জীবনটা হয়ে যায়। মেয়ে হয়ে জন্মানোটা অনেক কষ্ট, শুধু বর যে শুধু মানে খাওয়া দাওয়া করায় জামা কাপড় দেয় সেটাই না, না একটা ভালোবাসারও দরকার, একটা কেয়ারও দরকার, একটা সম্মান, সব কিছুরই দরকার থাকে। বাড়িতে বসে থাকি তা দেখে আমাদের কোনো সম্মান নেই, বাড়িতে বসে থাকি বলে কোনো কাজ করি না, বাড়িতে বসে থাকলে কত কাজ থাকে, একমাত্র যারা বাড়িতে থাকে তারাই জানে। কোনো কিছু হলে বলবে বাড়িতে থাকে, বাড়িতে তো তুমি বসে থাকো কি বুঝবা, আর বাড়িতে তো বসে থাকা কত কাজ, তারা তো শুধু একটাই কাজ করে, বাড়িতে বসে থাকা বলে শুধু কাজ, সকালে রান্না করা, কাজ করা, না বাচ্চা সামলানো, একটা বাচ্চা সামলানো কি বিশাল ব্যাপার না, সকালে উঠে এই রান্না বাড়া, কাজ করা, খাওয়ানো, স্কুল নিয়ে যাওয়া, নিয়ে আসা, এটা ওটা, সারাদিন তো ব্যস্তই থাকি, তাহলে আমি বসেই থাকি বলো। যাই হোক, এত কিছু করার পরও যখন শুনি না যে তুমি কী করো বাড়িতে, কিছুই তো করো না, তখন খুব কষ্ট লাগে, খারাপ লাগে শুনতে। তো যাই হোক, অত কথা তোমাদেরকে বলবো না, থাক, তোমরাও বোরিং হচ্ছ, তো চলো ঠিক আছে, এখন কিছু একটা খাবার বানাবো, কিছু আর বলতে ভাবছি একটু লুচি বানাবো, লুচি আর আলুর দম, তো চলো বানিয়ে নিই ঝটপট করে। আর মামাম তো শুয়ে গেছে, এখন বাজে 7:00, এখন যে 7:00 বাজে, তো এখন যে মামাম শুয়ে আছে, মামাম উঠবে কখন আর রাতে ঘুমাবে কখন ঠিক আমি জানি না, তো চলো ঠিক আছে। তো দেখো মামাম
মামার জন্য ম্যাগি বানালাম। তোর পিসির সাথে কথা বলছি দেখে মাম্মা রাগ হয়ে বসে আছে, ম্যাগি খাবে না বলছে। আর এই যে দেখো ম্যাগি বানিয়ে এখানটা রেখে দিয়েছি, আর ও খাবে না বলছে। ওর পিসির সাথে একটু কথা বললাম, তুমি তো পিসিকেই ভালোবাসো, আমাকে ভালোবাসো না। তো চলো এবার বানায় দেখি কিছু খাওয়া দাওয়া। রেশনের আটা ছিল, রেশনের আটা দিয়ে বানাবো। আর এটার মধ্যে চিনি দিব, তেল দিব, একটু হালকা লবণ দিব, লবণ দিয়ে সুন্দর করে মাখো, মাখিয়ে তাতে বানাবো। তো চলো আমি লুচিটা বানাই নি, তারপরে আবার তো দেখো বন্ধুরা ফাইনালি আমার রান্না হয়ে গেল। এই যে ছোলার ডাল, আর এখানটায় আছে লুচি। দেখো ফটফটে রাখছি, মাকে ওদেরকে দিয়ে দিছি। আর চলো এখন আমি খাবো, ওখানে পাঁপড় আছে। তো দেখো আমি লুচি নিয়ে নিলাম। তো এখন বানাতে বানাতে মোটামুটি 9:30 বাজে, তো খেয়ে নিব। আর সারাদিন কিছু খাইনি, তো মানে খাইছিলাম একবার দুপুরবেলা, তো খিদা পেয়েছে। তো চলো আমি খাওয়া দাওয়া করিনি। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদেরকে যদি ভালো লাগে, ভালো লাগে তাহলে লাইক করো, একটা কমেন্টে জানায়ও মতামত। আর আজকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, সকাল থেকে হয়ে ওঠেনি, তো এতটুকুই তোমাদের জন্য। তো চলো টাটা, গুড নাইট। তোমরা সকালবেলা দেখবে তো তোমাদের জন্য গুড মর্নিং।